আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। মহাদেবের তৃতীয় চোখ মেললেই নাকি ধ্বংস হয়ে যাবে ভুবন। আসুন জেনে নিই ভগবান শিবের ত্রিনয়নের রহস্য। কথিত আছে, শিবের তৃতীয় নয়ন আসলে তার দিব্য দৃষ্টি। এই দিব্য দৃষ্টি থেকে কোনো কিছুই বাদ পড়ে না। ভোলানাথের তৃতীয় নয়নকে জ্ঞান চক্ষু বলা হয়। এতে আত্মজ্ঞান প্রাপ্ত হয়, তিন লোকের গতিবিধির উপর নজর রাখতে পারেন তিনি। তৃতীয় নয়ন তার শক্তি কেন্দ্র। এমনও মনে করা হয় শিব তৃতীয় চোখ খুললেই ভস্মীভূত হয়ে যাবে গোটা বিশ্ব। শিবের তৃতীয় চোখ নিয়ে বিভিন্ন কথা বর্ণিত রয়েছে পুরাণে। একদা ধ্যানে মগ্ন ছিলেন মহাদেব, তখন দুহাতে তার চোখ ঢেকে দিয়েছিলেন পার্বতী। তাতে গোটা দুনিয়া অন্ধকারময় হয়ে যায়। সৃষ্টিকে বাঁচাতে তৃতীয় নয়ন মেলেন শিব। গোটা দুনিয়ায় তখন আলোর প্রকাশ, তপ্ত ধরাতল। হাত সরিয়ে নেন পার্বতী, স্বাভাবিক অবস্থায় ফেরে ভুবন। বোঝা যায় শিবের একটি চোখ সূর্যের সমান, আর একটি চন্দ্রের। আর একটি পৌরাণিক কথা অনুযায়ী একদা যজ্ঞের আয়োজন করেছিলেন ব্রহ্ম প্রজাপতি দক্ষ। সেখানে সতীর সামনেই শিবকে অপমানিত করেন তিনি, আত্মদাহ করেন সতী। এই ঘটনার পর ভেঙে পড়েছিলেন ভোলেনাথ। কয়েক বছর ধরে চলে গিয়েছিলেন গভীর তপে। তার মধ্যে সতীর পুনর্জন্ম হয় হিমালয় পুত্রী হিসাবে। কিন্তু শিব ধ্যানে মগ্ন, জাগতিক কোনো ব্যাপারই তার আগ্রহ নেই। সকল দেবতা চাইছিলেন শীঘ্রই মিলন হোক মহাদেব ও শক্তির, কিন্তু শিবের ধ্যান ভাঙানোর সব চেষ্টাই বিফল হয়। তখন কামদেবের সাহায্য নেন দেবতারা। নানা উপায়ে শিবের ধ্যান ভগ্নের চেষ্টা করেন কামদেব। এরপর আম গাছের আড়াল থেকে শিবের উদ্দেশ্যে পুষ্পবাণ চালান। তা শিবের হৃদয়ে গিয়ে লাগে। ধ্যান ভাঙ্গে শিবের, ক্রোধে কাঁপছেন মহাদেব। তৃতীয় নেত্র দিয়ে ভস্ম করে দেন কামদেবকে। দেবতারা খুশি হন, অন্তত শিবের ধ্যান তো ভেঙেছে। তবে কামদেব নিজের জীবন উৎসর্গ করেন, তার স্বামীর পুনর্জীবন চেয়ে প্রার্থনা করেন কামদেবের স্ত্রী। শিব জানান দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্র হিসাবে জন্ম নেবেন কামদেব। বন্ধুরা, ভিডিওটি আমার এখানেই শেষ। প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।